তিনি। ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশের ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক ও ছাত্র দলের সারা বাংলাদেশের ছাত্র দলের নেতৃবৃন্দ এবং এখানে উপস্থিত ছাত্র দলের নেতৃবৃন্দ, নিচে অবস্থানরত অনেক আমার সহকর্মী রয়েছেন, ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রায় প্রত্যেক বছরই আমি আসি বক্তব্য দিই, কিন্তু আজকে একটা ভিন্ন পরিসরেই হচ্ছে। ছোট্ট জায়গা আমি দেখতে পাচ্ছি, অসংখ্য ছেলে তাদের বসার পর্যন্ত জায়গা নেই, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য শুনছেন। শুধু আমি তোমাদের কাছে একটি কথা বলবো, যখন ছাত্র তোমরা শিক্ষিত, তোমাদের জিনিসগুলি বুঝতে হবে কতগুলি। শিক্ষিত ছেলে পেলে তোমাদের কাছ থেকে তো দেশ আগামী দিনে পাবে কিছু আশা করে, সেজন্য তোমাদের শিখতে হবে। যখন বক্তব্য দেয় তখন স্লোগান দেওয়াটা উচিত নয়, তাহলে তোমরা বক্তব্য যে শুনতে এসছো তাহলে বক্তব্য শুনতে আসুনি, তাহলে আমাদের বলতে হবে যে আজকে শুধু স্লোগানেরই দিন, আজকে সবাই স্লোগান দেবো, আমরাও দেবো তোমাদের সঙ্গে। কিন্তু এটা ঠিক নয়, বক্তব্য দেওয়ার সময় বক্তব্য দেবে, তালি কোন সময় দিতে হয় সেটাও তোমরা জানো, সেই সময় তালি দিবে, সেগুলি মেনেই তোমাদেরকে চলতে হবে। ছাত্রদলকে ডিসিপ্লিন হতে হবে, ছাত্রদল যদি সুন্দর ডিসিপ্লিন না হয় তাহলে কিন্তু তারা কখনো সামনের দিকে এগোতে পারবে না। আজকে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে এবং গর্বের সঙ্গে বলবো যে আমার স্টেজের এখানে আমার ডায়ে বায়ে অনেক ছাত্র নেতা, এরা ছাত্র নেতা ছিল, আমার হাত দিয়ে এক একজন ছাত্র দল থেকে আজকে এই পর্যায়ে এসেছে, এমনকি নিচেও আছে অনেকে, নিচেও বসে আছে, হয়তো তাদেরকে দেখতে পাচ্ছে না, নিচেও অনেকে বসে আছে যারা একদিন ছাত্র দল করত, আজকে তারা বিভিন্ন পেশায় নিয়োজিত এবং তার পাশাপাশি তারা দলকে দিচ্ছে, তারা এমপি হয়েছে, অনেকে মন্ত্রীও হয়েছে, এইরকম কাজে তোমাদেরকে সেজন্য শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তাহলেই শুধুমাত্র আগামী দিনে তোমাদের উপরে বিশ্বাস রেখে ভরসা রেখে দায়িত্ব দিয়ে আমরা সরে যাবো। আমরা পিছন থেকে তোমাদেরকে হয়তো বুদ্ধি পরামর্শ দেব, কিন্তু তোমাদেরকেই এগিয়ে নিয়ে যেতে হবে আগামী দিনে দেশ। তার জন্য প্রয়োজন শৃঙ্খলা এবং ঐক্য। কমিটি হবে প্রতি বছরই, তোমাদের বছর হয়ে যায়, কিন্তু যে কোনো কারণে হোক, এর আগে সমস্যাগুলির কারণে হোক, কিছুদিন কমিটি হতে পারে না, বিধায় আমাদের মধ্যে কিছু তেমন তোমাদের সেশন জট হয়, তেমনিভাবে আমাদের মধ্যেও কিছু এই জট হয়েছে, যার জন্যই ছাত্র দলের কমিটিতে কিছু রকম সমস্যা দেখা দিয়েছে। কিন্তু তারপরেও বুঝে নিতে হবে, তোমাদেরকে আমরা কাউকে ফেলে দিতে চাই না, তোমাদের প্রত্যেকের অবদান আছে, প্রত্যেকের অবদান আছে, সেজন্য অবশ্যই শুধু যে ছাত্রদল বয়স হয়ে গেছে, ছাত্রদল ছেড়ে দিলাম বলে আর জায়গা পাবো না তা না, আরো অনেক সংগঠন আছে, মূল দল আছে, এবং আমি তো আগেই বলেছি তোমাদেরকে এই যে নেতারা যারা উপরে দেখছো আমার ডায়ে বায়ে, এরা এমপি হয়েছে, এমপি তো একদিনে হওয়া যায় না, নিজের এলাকায় যেতে হয়, মানুষের সঙ্গে মিশতে হয়, কথা বলতে হয় মানুষের সঙ্গে, মিশতে মিশতে মানুষ যখন দেখবে এই ছেলেটার ব্যবহার ভালো, কথাবার্তা ভালো, সুন্দর ভালো, প্রতিনিয়ত খবরাখবর রাখে, আস্তে আস্তে নিজেকে তৈরি করবে, সেখানে নিজেকে তৈরি করবে, যাতে আমাদের একজন বয়স হয়ে গেছে আমাদের সবারই, আমরা চলে যাবো, তোমরা আমাদের জায়গাটা পূর্ণ করতে পারো, রিপ্লেস করতে পারো, সেই জন্য তোমাদেরকে সেইভাবে করতে হবে। এবং যতক্ষণ সিনিয়র নেতা সেখানে থাকবে তার সঙ্গে কিন্তু তোমরা
প্রতিদ্বন্দ্বিতা বা বিভেদ সৃষ্টি করে নয়, তাকে সহযোগিতা করে, তাকে সহযোগিতা করে তার সঙ্গে আরো কাজ করে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে, তাহলেই কিন্তু পাওয়া যাবে। তাই আমি বলব যে আন্দোলন সংগ্রামের কথা যখনই হয়, হ্যাঁ আন্দোলন সংগ্রাম এই ছাত্র নেতারা এরা প্রত্যেকেই করেছে, প্রত্যেকেই করেছে, বরং ওরা আগে থেকে সেই জিয়ার থেকেই কাজ করছিল। আমি নতুন ছিলাম, আমার সঙ্গে থেকে থেকে ওদের কাছ থেকেই আমি অনেক কিছু জেনেছি, শিখেছি এবং একসঙ্গে কাজ করেছি। এই যে একসঙ্গে কাজ করার অনেক বড় একটা আনন্দ আছে, অনেকই আছে, অনেক শেখা যায়, জানা যায় এবং তারপরেই কিন্তু নেতা হওয়া যায়। সেজন্যই আমরা বলছি যে জানতে হবে, বুঝতে হবে, শুধু স্লোগান দিয়ে বা এই বলে যে উত্তর দক্ষিণ কি সব, আজকাল স্লোগানের মধ্যেও তোমাদের কোনো নতুনত্ব বা গুরুত্ব সেরকম দেখি না। আজকাল এত ইস্যু, সেই সব ইস্যু নিয়ে তোমরা স্লোগান দেবে, সেই সব ইস্যু নিয়ে তোমরা পোস্টার তৈরি করবে, লিফলেট তৈরি করবে, জনগণের মাঝে বিতরণ করবে, তবেই তো তোমরা যে সত্যিকার ছাত্রীরা এটা বেরিয়ে আসবে। তোমরা যদি আমরা মাঝারে গেলাম, সেখানে গেলে সেখানে স্লোগান দিলে, ধাক্কাধাক্কি করলে ওটা করলে সবাই ছবি উঠানোর জন্য, এটা ঠিক নয়। তোমাদের কিছু কাজ আছে, যেমন ছাত্র যারা বিশ্ববিদ্যালয়গুলির দিকে তাকিয়ে দেখো, তোমরা বিশ্ববিদ্যালয়গুলির কি অবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, টোটাল শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়গুলিতে কি পড়ার সুষ্ঠু পরিবেশ আছে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ আছে? নাই। সেখানে ছাত্ররা ফলে থাকতে পারে না, তোমাদের মধ্যে থেকেই বলেছে অনেকে, ছাত্ররা প্রকৃত ছাত্র যারা তারা হল থাকতে পারে না, ছাত্রলীগ সব দখল করে নিয়েছে, মনে হচ্ছে তাদের পৈতৃক সম্পত্তি তারা সব দখল করে নিয়েছে, সেখানে তারা নিজেরা কেউ থাকলো, নাহলে তাদের জায়গায় হয়তো অছাত্র, সন্ত্রাসী, গুন্ডা এবং অস্ত্রশস্ত্র নিয়ে সব ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিতেই তারা এই অবস্থান নিয়ে আছে। কাজেই ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয়গুলিতে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ নেই। দ্বিতীয়ত, আমরা পিতা মাতাকে সবাই সম্মান করি না? করি, নিশ্চয় করি, তাদেরকে সব রকম আদর কায়দা দিয়ে সম্মান করি। পিতা মাতা তো তোমাদেরকে পাঠায় শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করার জন্য, সেখানে কিন্তু শিক্ষক তোমাদের পিতার মতো, সেই শিক্ষককেও তোমাদের সম্মান করতে হবে। শিক্ষককে আজকে দেখেছ আওয়ামী লীগের ছেলেপেলেরা শিক্ষকদের কিভাবে অপমানিত, লাঞ্ছিত করছে, সেখানে তোমাদের প্রতিবাদী হওয়া উচিত, সেখানে তোমাদের কণ্ঠ আরো জোরালো হওয়া উচিত, তোমাদের আরো পোস্টার থাকা উচিত, লিফলেট থাকা উচিত, সাধারণ ছাত্রদের মধ্যে জানানো উচিত যে আসুন, আজকে আমার শিক্ষকের গায়ে হাত দিয়েছে, শিক্ষককে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, এর বিরুদ্ধে আমরা একটা প্রতিবাদ সমাবেশ করি, মৌন মিছিল করি, আমরা অন্যান্য অবস্থান কর্মসূচি করি, নানা রকমের কর্মসূচি দেওয়া যায়, বলা যায় এগুলি বন্ধ করতে হবে, এগুলো আমি পছন্দ করি না, তবেই না আস্তে আস্তে তোমাদের প্রতি সাধারণ ছাত্রদের যে সমর্থন সেটা বাড়বে। কাজে সেই কাজগুলি তোমাদেরকে করতে হবে। ছাত্ররা, আমরা জানি এই আন্দোলন সংগ্রাম করতে যে আমরা বহু আমাদের ছাত্র নেতাদেরকে হারিয়েছি, যুব নেতাদের হারিয়েছি, এই অমিক সন্ত্রাসীরা এরা স্বৈরাচার নয়, ডাইনি বাঘিনি, কাছে এখন রক্তের প্রতি তার দিশা হয়ে গেছে, রক্ত পিপাস হয়ে গেছে, রক্ত দেখলেই থাকতে পারে না, তিনি আনন্দ পান। কেন আপনারা পড়েননি আমার ফাঁসি চাই বইটি? ছেলেরা পড়নি তোমরা? না পড়লে পড়বা, আমাদের কারো লেখা নয়, তারই খুব ঘনিষ্ঠ সহকর্মীর লেখা সে বইটি,
লিখেছে এবং তার সব চরিত্রগুলি সেখানে ফুটিয়ে তুলেছে, যে সেখানে তিনি কেউ মারা গেলে আনন্দ পেয়ে নাকি বেশি ভাত খায়। এটা অদ্ভুত শুনুন, কেউ কিছু হলে মারা গেলে আমাদের কষ্ট হয়, সে আমাদের হয়তো জানাশোনা নাও হতে পারে কিন্তু মারা গেছে কষ্ট হয়, কিন্তু খেতেও খারাপ লাগে আর উনি বেশি ভাত খান, তাহলে বুঝতে হবে না। কাজে এদের হাত থেকে দেশকে মুক্ত করবার জন্যই আমরা আমাদের অনেক সন্তানদের হারিয়েছি, অনেক সন্তানদের হারিয়েছি। আজকে ইলিয়াস আলীর কথা যদি হয়, ইলিয়াস আলীকে কিভাবে গুম করা হল, ইলিয়াস আলীকে গুম করা হলো কিভাবে, এর আগে কি কখনো গুম হয়নি? এর আগে কেউ কখনো গুম হয়নি আমাদের সময়ে। নাসিরুদ্দিন পিন্টু অন্যায় করেনি, সবে জেল থেকে বেরিয়েছে বিডিআরের ঘটনায়, নাসিরুদ্দিন পিন্টুর কোনো হাত নেই বিডিআরের ঘটনার সঙ্গে জড়িত, হাসিনা মইনুদ্দিন কাজে নাসিরুদ্দিন পিন্টুর কোনো দোষ নেই, কিন্তু জবরদস্তি নাসিরুদ্দিন পিন্টুকে বন্দি করে রাখা হলো, মিথ্যে সাজা দেয়া হলো এবং তার চোখ নষ্ট হয়ে গেল, পরে তার শারীরিক আরো নানা সমস্যা দেখা দিল, এত অসুস্থ এত অসহায়, ডাক্তার করে চিৎকার করে সামান্য শেষ সময়টাতে ডাক্তার পর্যন্ত চিকিৎসা পেল না, চিকিৎসা না পেয়ে ছেলেটা মারা গেল। অত নাসিরুদ্দিন পিন্টুর অবদান কম নয় এই ছাত্র দলে, তোমরা দেখেছ, আমরা বুঝতে পারি না কখনো। কাজী ছাত্র দল, তোমাদেরকে বুঝতে হবে যে দেশ আজ গণতন্ত্রহীন অবস্থায়, গণতন্ত্র নির্বাসনে, গণতন্ত্রের কোনো প্রয়োজন নেই, প্রয়োজন উন্নয়নের। উন্নয়ন কি হচ্ছে আমরা তো সারা দেশে কোথাও কিছু দেখতে পাচ্ছি না, ঢাকা শহরে কয়েকটা ফ্লাইওভার দেখায়, কারণ যে সেখান থেকে বড় অঙ্কের কি বলে ওঠেন কমিশন পাওয়া যায়, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, সে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট করা হয়, কিন্তু তারপরেও বিদ্যুতের ঘাটতি থাকে। কেন বিদ্যুতের ঘাটতি আছে? বিদ্যুৎ থাকে না, এমনকি গুলশান বারিধারা বনানি সেইসব জায়গাতেও থাকে না, আর অন্যান্য জায়গায় তো বাদই দিলাম ঢাকা শহরের, আর দেশের বিভিন্ন স্থানে বিদ্যুতের অনেক সংকট, আর প্রতিনিয়ত বিদ্যুতের দাম বাড়িয়ে চলেছে কার স্বার্থে, এক কুইক রেন্টালে যে ভর্তুকি দিয়েছে সরকার থেকে, এটা এখন জনগণের কাঁধে চাপিয়ে দিয়েছে, এই জনগণের ঘাড়ের উপর দিয়ে এই টাকা উদ্ধার করে এটাকে পোষাতে চায়। আজকে দেশের অর্থনৈতিক অবস্থা একটা ভয়াবহ অবস্থা, বললাম যে এই কুইক রেন্টাল করে বিদ্যুৎ সেক্টর শেষ করেছে, তারপরে শেয়ার মার্কেট করে আজকে লুট করে শেষ করে দিয়েছে। শেয়ার মার্কেটে এখন মানুষ বিনিয়োগই করে না, শেয়ার মার্কেট চলবে কি করে? কতবার আওয়ামী লীগ আসলে কেন শেয়ার মার্কেটের এই দুর্দশা হয়, ধস নামে লুটপাট হয়, আমরা তো ছিলাম কই, তখন তো হয়নি এরকম, প্রতিটি প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিতে চায়, এই দেশকে তারা ধ্বংস করতে চায়। তো তোমাদের মতো ইয়াং যুবকরা তোমরা যদি এর প্রতিবাদী না হয় তাহলে তো দেশ ধ্বংস হয়ে যাবেই, তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, মুক্ত যুদ্ধ করে মুক্তিযুদ্ধ করেছি, আমরা দেশে গণতন্ত্র, সুশাসন এবং আইনের শাসন, জনগণের কল্যাণ, প্রতিটি মানুষের ভাত কাপড় এবং কর্মসংস্থানের ব্যবস্থার জন্য, এবং সেটা করা সম্ভব ছিল। এই লুটপাট এই না হলে দেশে যদি সুশাসন থাকত, দেশে যদি সকলেই
আইন মেনে চলত এবং আইনের রক্ষক যারা, তিনারাও যদি আইনের প্রতি সুবিচার করতেন তাহলে আজকে দেশের এই দুরবস্থা হতো না। গ্রামে গঞ্জে হাহাকার, গ্রামে গঞ্জে হাহাকার, কারণ সেখানে তো আর উন্নয়ন নেই, সেখানে তো কেউ দেখতে যাচ্ছে না যে সেখানে ফ্লাইওভার হচ্ছে, ওভার ব্রিজ হচ্ছে, সেখানে দরকারও নেই। কাজেই গ্রামে গঞ্জে হাহাকার, তাই প্রতিনিয়ত মানুষ ছুটছে কিন্তু ঢাকা শহরে। আজকে আমরা জানি ঢাকা শহরে কত লোক বসবাস করছে, এ লোকগুলো কিছু করে বেঁচে থাকার চেষ্টা করছে, যে যেন খুব লেখাপড়া শিখুক, তারপরেও তাকে বাঁচতে হবে। ছোট্ট একটা মুদির দোকান করে, তাহলে ফুটপাতে বসে কিছু বিক্রি করে, করে কিছু আয় করে সংসার চালায়। সেই যদি মানুষে বলে যে ঢাকা শহরের ফুটপাত দখল হয়ে যাচ্ছে, তাহলে সেটা কি দোষ দেব তাদের না দোষ দেব সরকারের? সরকারের দোষ, কেন শাসক সুষম উন্নয়ন হয়নি বলেই এই অবস্থা সৃষ্টি হয়েছে। যদি গ্রামে গঞ্জে উন্নয়ন হতো, মানুষের কর্মসংস্থান অনেক বাড়ত, মানুষ কাজ পেত, তাহলে মানুষ গ্রাম থেকে শহরে আসতো না, শহরমুখী হতো না, কেউ নিজের ভিটে বাড়ি ছেড়ে, তাহলে সেখানে থাকতো, কাজ করতো, পরিবার পরিজন নিয়ে শান্তিতে থাকতো। কিন্তু আজকে পরিবার পরিজন ফেলে রেখে সব ঢাকা শহরের দিকে ভিড় জমাচ্ছে, আর ঢাকা শহরের এই দুরবস্থা হচ্ছে। এখন এমন এক অবস্থা হয়েছে এই দেশে, এই দেশে আমি বলবো গণতন্ত্র তো নাই, স্বৈরশাসনও না, এখন হয়েছে রাজতন্ত্র কায়েম। রাজতন্ত্র, এক ব্যক্তি যিনি যা ইচ্ছা প্রকাশ করবেন তার ইচ্ছেই সব, এবং তাকে সালামি দিয়ে সালাম দিয়ে সেই ইচ্ছা পূরণ করতে হবে। এটাই হলো আজকের সত্যিকারের অবস্থা। সেজন্য আপনারা দেখলেন যে গত পরশুদিন, গত পরশুদিন যে নির্বাচনটা হয়ে গেল, এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে। কেন বিএনপি সব স্থানীয় সরকারের নির্বাচনে অংশগ্রহণ করেছে, কোনটা বাদ দেয়নি। এবং আপনারা ছাত্ররা, আমাদের এই নেতারা সবাই যে কাজও করেছে, এবারও গেছে, কিন্তু আপনারা দেখেছেন যে কত সিটি কর্পোরেশনের নির্বাচন উপজেলা থেকে শুরু হয়েছে এটা, তারপরে সিটি কর্পোরেশনের নির্বাচন যে পাঁচটা গেল সেখানেও বহু সন্ত্রাসী হয়েছে। তো তারপরেও দেশের মানুষ তখন অতটা বুঝে উঠতে পারে নাই যে বিএনপি জিতে যাবে, তাই রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, এই সবগুলিতে, সিলেট, সবগুলিতে কিন্তু বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছে। সেখানে ধানের শীষ ছিল না প্রতীক, কিন্তু বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছে। মানুষ অনেকদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। আওয়ামী লীগ ওটা করে দেখাতে চেয়েছে যে দেখেন, আমাদের অধীনে বিএনপি বলে যে নির্বাচন সুষ্ঠু হয় না, সেজন্য তারা তলে তলে ঠিকই করেছে, কিন্তু জনগণ আসতে পেরেছে বলেই, ভোট দিতে পেরেছে বলেই, ভোট সেজন্য ভোট দিতে পেরেছে বলেই আমাদের প্রার্থীরা বিজয়ী হয়েছে। প্রত্যেকটাতে বিএনপির বিজয়ী হয়েছে, প্রত্যেকটাতে বিএনপি বিজয়ী হলো, তাহলে সবগুলোতে বিএনপি বিজয়ী হলো, তার মানে বিএনপির যে জনপ্রিয়তা জনগণের কাছে আছে, জনগণ যে বিএনপিকে ভালোবাসে, এটা তার বারবার সাক্ষ্য দিয়ে যাচ্ছে জনগণ। এই নির্বাচনে তিনারা ভেবেছেন, এবং এই সেই মেয়রগুলি নির্বাচিত হলো, তারা কিন্তু নির্বাচিত মেয়র, আর এখন যারা জোর করে ক্ষমতায় আছে তারা কিন্তু জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা
স্বঘোষিত 154 জন বলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। এটা আবার কেমন নির্বাচন? এরকম নির্বাচন তো এর আগে দেখিনি। এটা নতুন আরেকটা ধারা শুরু করেছে তারা। এবারও আমাদের ফেনীতে সবগুলো নিয়ে গেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ফেনীতে কি এতই একাল পড়েছে বিএনপির নেতা কর্মীর যে তারা নমিনেশন সাবমিট করতে পারবে না? এর আগে তো হয়েছে এবং মেয়রও হয়েছে, কিন্তু এইবার সমস্ত বিনা ভোটেই হয়ে গেছে। কাজে বুঝতেই পারছেন, এবং আমি সাংবাদিক ভাইদেরকে তাদের অনেক বাধা বিপত্তি সত্ত্বেও, অনেক বিপদ সত্ত্বেও সাংবাদিক ভাইয়েরা টেলিভিশন এবং খবরের কাগজে যেসব চিত্র তুলে ধরেছে তাতেই বোঝা যায় পরিষ্কার যে নির্বাচন কতটুকু সুষ্ঠু হয়েছে বা কি সুষ্ঠু নির্বাচন তারা দেখালেন। হাসিনা এবং রকিব মার্কা নির্বাচন যে বাংলাদেশে চলবে না অচল, আরেকবারের মতো প্রমাণ করে দিল, আরেকবারের মতো তারা প্রমাণ করে দিল তাদের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না, হবে না। সেজন্যই তাই বলে কি দেশে নির্বাচন হবে না? অবশ্যই হবে, সময় মতো অবশ্যই হবে। এবং আমি বিশ্বাস করি যারা এত মানুষ হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, পঙ্গু করেছে, এত মায়ের চোখের পানি, এত বোনের চোখের পানি, এত ভাইয়ের চোখের পানি কখনো বৃথা যায়নি, যাবে না। তাহলে মুক্তিযুদ্ধ হতো না, মুক্তিযুদ্ধ বিজয়ী হতাম না। এত রক্ত গিয়েছে বলেই তো আল্লাহ তাআলা আমাদেরকে বিজয়ী করেছে। এবং এই জ্ঞান জ্ঞান ছেলেপেলেরা সব সেখানে অবশ্যই সেনাবাহিনী যোগ দেওয়াতে তাদের সহযোগিতা পেয়েছে এবং সাহস মিলেছে, তার কাজ করতে সুবিধা হয়েছে। তারা সেনাবাহিনী, বিডিআর সবাই, পুলিশ সবাই যোগদান করেছিল। তাই আমি বলতে চাই যে আগামীতেও নির্বাচন হবে এবং নিরপেক্ষ নির্বাচন হবে, যাতে দেশের মানুষ তাদের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা, আমরা বলছি না আমরা চাইবো অবশ্যই, তাদের যে পছন্দ অপছন্দ তারা জানে, কারা দেশ ভালো চালায়, কাদের সময় মানুষ নিরাপদ থাকে, কাদের সময় দেশের উন্নতি হয়, সেগুলো তারা বুঝে এবং বুঝেই মানুষ ভোট দেয়। কাজে মানুষ, দেশের মানুষ তখনও বুঝবে এবং আমরা মনে করি ঠিক জায়গাটাতেই তারা ভোট দেবে। কাজে এই পৌরসভায় এই চুরি করে, ভোট ডাকাতি করে, এবং ছিনতাই বলেন, ডাকাতির উপরে আর কি আছে আমি জানি না, ছিনতাই বলেন, এত কিছু করেও যত সিটি নিয়ে যান না কেন, আনন্দ পাওয়ার কিছু নাই, মনোতৃষ্টি হওয়ার কিছু কারণ নাই। মনে মনে ভালো করেই জানেন যে এর পেছনে কারা, কারা এর পেছনে আপনাদেরকে সাহায্য করেছে, কারা সিল মেরেছে, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীকে পর্যন্ত আপনারা নষ্ট করেছেন, তাদেরকে ব্যবহার করেছেন দলীয় কর্মীর মতো, প্রিসাইডিং পুলিশ অফিসারদের আপনারা দলীয় কর্মীর মতো ব্যবহার করে তাদের সুনাম নষ্ট করে দিয়েছেন। তারা অসহায়, অপারক, নাহলে তাদের বলে চাকরি যাবে, নাহলে বলে তাকে এই করা হবে, সেই করা হবে, নানা রকম ভয়ভীতির মধ্যে জনগণ ছিল। যেমন ভোট দিতে যেতে কেন্দ্র ভোট দিতে ভয় পেত, তারাও ঠিক তেমনি ভয়ভীতির মধ্যে দিয়ে তাদেরকে বিজয়ী করতে হয়েছে। কাজে তাদের দোষ আমিও দেবো না, কিন্তু আমি তাদেরকে বলবো শুধু যে আপনারা এই দেশের মানুষ, আপনারা এই দেশে থাকবেন, সরকার আসবে যাবে, কোন সরকারই কোনো দিন বেশি দিন টিকে থাকতে পারে না, আসবে যাবে, কিন্তু আপনার চাকরি, আপনার বয়স যতদিন থাকবে চাকরি থাকবে আপনি কিন্তু টিকে থাকবেন, আপনারা তারা টিকে থাকবেন সব স্তরে।
করলাম যে প্রশাসনে সিভিল বলেন, পুলিশ বলেন, বিডিআর বলেন, তার বিডিআর তো নাকি এখন হচ্ছে বিজেপি, তারপরে বলেন যে আর্মি বলেন, সবাই সবাই থাকবেন এবং সবাই নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করবেন। আমরা বারবার নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি, প্রতিদিন আমাদের টিম গেছে, অনেক নেতাকর্মী এই নিচে বসে আছেন, এরা গেছেন, এনারা বলেছেন যে আমরা যে নির্বাচনের বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, আপনারাও খবর পাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে এখানে নিরপেক্ষ নির্বাচন বা সত্যিকারের জনগণ ভয়ভীতি উপেক্ষা করে নির্বাচন কেন্দ্রে আসার মতো পরিবেশ নেই এখানে, সেজন্য প্রয়োজন সেনাবাহিনী মোতায়েন করা, যাতে জনগণ নির্ভয়ে আসতে পারে, আমার এজেন্টরা অন্তত পক্ষে সেন্টারে থাকতে পারে এবং ভোট কেন্দ্রে থাকতে পারে, ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারে, দিতে পারে। কিন্তু নির্বাচন কমিশন এতই অখর্ব, এতই মেরুদণ্ডহীন, তারপর তারা সবকিছু দেখার পরেও তারা বলে যে তখনও সেই পরিবেশ হয়নি। কি পরিবেশ হলে তারা সেনাবাহিনী মোতায়েন করবেন সেটাই এখন রকিব আর অন্য অন্য যারা আছেন তাদের কাছে জনগণের জানা উচিত। কাজে এই রকিব মার্কা হাসিনা মার্কা নির্বাচন আমরা প্রত্যাখ্যান করেছি এবং এই নির্বাচন